আপনাদের বলবো, আপনার 4 নম্বর ইভিএম মেশিনে মিমি চিহ্ন আছে, দয়া করে ভোটটা আপনারা দেবেন এবং এই ভোটটা দিয়ে ওকে নিশ্চয়ই নির্বাচিত করবেন। এই নির্বাচনকে সিপিএমকে ভোট দিয়ে একটাও লাভ নেই, ওরা বেঙ্গলে একটা সিটও পাবে না। প্লিজ বিশ্বাস করুন আমার কথা, একটা সিটও বেঙ্গলে ওরা পাবে না, এমনকি কেরালায় আর কংগ্রেস আর ওরা মিলে কিছু কিছু পাবে, বাংলায় পাবে না, বাংলায় কংগ্রেসও পাবে না। এবার আমার বিশ্বাস মুর্শিদাবাদ মালদা হয়তো পাবে না, আমার এটা বিশ্বাস, হয়তো বললাম এই কারণে পাবে নাই বলছি, পাবে না। আর বিজেপি যাতে একটাও সিট না পায়, সিপিএমকে দেওয়া মানে আলটিমেটলি বিজেপিকে দেওয়া, আমাদের ভোট তাহলে কমে যাওয়া, আর আমাদের একটা সিট কমে যাওয়া মানে 42-41 হওয়া। আপনারা 42-41 করবেন না 41-42 করবেন, সেই জন্যই আপনাদের কাছে বলা, আগামী 19 মে আসছে দিন, জোড়া ফুলে ভোট দিন, আপনাদের দেওয়া চিহ্ন, আপনারাই জন্মভূমি মা, কর্মভূমি মা। আমি আমার জীবন শুরু করেছিলাম এই জায়গা থেকে, সেই জায়গাটাকে আমি কি করে ভুলি? এই জায়গায় এসে মায়েদের কাছে বলবো না, বোনেদের কাছে বলবো না, ভাইদের কাছে বলবো না, শ্রমিক কৃষকদের কাছে বলবো না, তাই আপনাদের কাছে এসে আবদার করে জানিয়ে গেলাম যে এই সময় এই লড়াইটাতেও আপনাদের আশীর্বাদ শুভেচ্ছা দোয়া আমার চাই চাই। আমি চলে যাবার আগে একটু প্রে করব ঠাকুরের কাছে আপনাদের হয়ে, জয় মা ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত।